মা বাবার চেয়েও কি সম্পত্তির মূল্য বেশি? দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির ঘটনায় এই প্রশ্নই তুলছেন বৃদ্ধ দম্পতি। বাবা অবসরপ্রাপ্ত পুলিশকর্মী রঙ্গলাল মণ্ডল, মা অমিতা মণ্ডল। দম্পতির অভিযোগ, সম্পত্তি লিখে দেওয়ার দাবিতে একাধিকবার তাদের মারধর করেছেন বড় ছেলে চন্দন ও তার স্ত্রী। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন বৃদ্ধ দম্পতি। রিটায়ার করলাম, তখন ও আমাকে বললো যে এই মুহূর্তে আমার তোমার যা প্রপার্টি আছে সব আমাকে ভাগ করে দাও। আমি বললাম যে আমি জীবিত থাকাকালীন আমি কাউকে এক পয়সা দেবো। এই বলার পরে ও আমার উপরে অকথ্য মানসিক অত্যাচার, মারধর করা, আমার স্ত্রীর উপর অকথ্য গালি গালাজ। বৌমা সবসময় মিছিমিছি করে ছেলের কানে লাগায় যে টাকা পয়সা নিয়ে নাও, নিয়ে আমরা বাইরে বেরিয়ে যাবো। ওর বাবা মার লোকজন নিয়ে এসে আমাদেরকে বেধড়ক মারধর করেছে, এর এমন অত্যাচার, আমরা পালিয়ে এসেছি। এর আগেও একাধিকবার পুলিশের দ্বারস্থ হন বৃদ্ধ দম্পতি। শুক্রবার ফের তারা কুলপি থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও দম্পতির বড় ছেলের দাবি, আমারও আমার স্ত্রীর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যে, মারধরের কোনো ঘটনা ঘটেনি। তদন্তে নেমেছে কুলপি থানার পুলিশ। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।